লক্ষ্মীকে এবছর আর ঘরে ঢোকানো গেল না। বিষাদের সুর চাষিদের গলায়। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়ে ধান কাটার কাজ চলছে। সারা বছর চাষ করে উৎপাদিত ফসল ঘরে তুলে অন্যের যোগান করেন চাষিরা। এবছর ভিন্ন চিত্র বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে। ব্লক জুড়ে অধিকাংশ জমির ধান মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। পাহাড়পুর, গোবিন্দপুর, শিমুলিয়া, ঠাকুররানী, পুষ্করিণী, দশরথ বাটি সহ ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকার বিঘার পর বিঘা জমিতে লাগানো ধান জমিতেই নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার জেরে আর্থিক সংকটের মধ্যে পড়েছে চাষিরা। মাথায় হাত পড়েছে তাদের, কেউ লোন নিয়ে, কেউ বা ঘরের জিনিস বন্ধক রেখে এবছর চাষ করেছিলেন। ধান নষ্ট হবার ফলে চাষিরা বুঝে উঠতে পারছেন না সারা বছর তাদের সংসার কিভাবে চলবে, কিভাবে দুমুঠো অন্ন পরিবারের মুখে তুলে দেবেন। চরম বিপাকে ইন্দাসের চাষি ভাইরা। বিষাদের সুরে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা এলাকার চাষিদের মুখে। জমিতে গিয়ে দেখা যায় বেশ কিছু চাষি ধান গাছগুলিকে গরুকে খাইয়ে দিচ্ছেন। এলাকার চাষিদের দাবি, সরকার তাদের পাশে দাঁড়াক। ধান কেমন হলো দেখুন, এই তো দেখুন ধান যদি আমরা কি খাবো, কি খাবার দিয়ে আছে এই ঘরটা, ঘর ছাড়া কিছু নাই, ওর জন্য গরুকে ছাড়া খাওয়ানোর উপায় নাই। কবিকে চাষ করেছেন? 5 বিঘে চাষ করেছি। একে আমরা একার হয়েছে না, কথা ইন্দাস ব্লক জুড়ে হয়েছে। আর আমার কি চাষের উপর নির্ভরশীল নাকি? হ্যাঁ, চাষে আমার কৃষির উপরে, চাষের উপরে নির্ভরশীল। আচ্ছা, আমরা কি চাইছেন কি? আমাদের কিছু সাহায্য করুক সরকার। যা হয়েছে, ইন্দাস ব্লক জুড়ে ধানের একটা বিশ্ব মহামারী চলছে, কি বলবো, মানে ধানের যে অবস্থা এবছর, মানে আমাদের খরচা পোষাবে না। মহাজনের কাছ থেকে এই যে সুদ করে যে টাকা এনে যে চাষ করেছি, মানে মহাজন কি কি দেবো আর ঘর কি আমরা কি নিয়ে যাবো, এই দেখুন না, দেখুন ধানের কি অবস্থা, ধানের কি অবস্থা, এই চাল বলে কিছুই নাই, ধান সব সব একদম নষ্ট করে দিয়েছে পোকাতে। আর আমরা কি করে বেঁচে থাকবো, বউ ছেলে কি খাবে আমাদের বলুন, সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আমরা কি করে চালাবো বলুন। খরচা মানে বহুটা খরচা হয়ে গেছে, এই যে আংটি বাঁধা দিয়েছি, কানের বাঁধা দিয়েছি, দিয়ে এইভাবে যে চাষ করছি, সুদটাই কি করে মিটাবো, আসল তো দূরের কথা ধানের যে অবস্থা হয়ে গেছে। বাবু, ধান সব চলে গেছে, সব জ্বলে গেছে, মাঠকে মাঠ, গ্রামকে গ্রাম, সমস্ত ধান চলে গেছে। সমিতির দেনা, ব্যাংকের দেনা, ধার দেনা করে চাষ করেছি, এখন এবারে কোথা থেকে সুদ শোধ করবো, রাতে ঘুম হচ্ছে নাই। হ্যাঁ, এই গরুকে খাওয়ানো হচ্ছিলো, এই 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 দাদা গরুকে খাওয়াচ্ছিল, আমুকো এই এই দাদা যাচ্ছিল, বললে যে কি অবস্থা মাঠে ধানের, তো সব শেষ হয়ে গেছে, গ্রামকে গ্রাম সমস্ত মাঠ শেষ হয়ে গেছে। এটা কি ইন্দাস জুড়ে হচ্ছে? হ্যাঁ, এটা সারা ইন্দাস ব্লক জুড়ে হচ্ছে। কি রোগ মনে হচ্ছে? এটা ওই ধান 5 বার 6 বার করে ওষুধ দিয়েছি, 2 বার করে থাইমেট দিয়েছি, আর যথারীতি ধানের পরিচর্যা করেছি, ধানটা পাকা পাকবে তার কিছুদিন আগে সব চলে গেল। লোন করে চাষ করেছি, এখন যা অবস্থা, আমাদের সুসাইড করে ছাড়া আর আমাদের উপায় নাই, কি করে শোধ করব। সেটা খুব খারাপ হয়েছে, খুব। কি কারণটা, কি ধান খারাপ হয়েছে? ধান খারাপ হয়েছে বলতে ওয়েদারের জন্যে গোলমাল হয়ে গেছে, ওয়েদার খুব খারাপ, সব ধান তো এমন অবস্থা, বিঘে তো হয়তো 2 বস্তা 1 বস্তা করে ধান হচ্ছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারী, রিপোর্ট টিভি নিউজ। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা,
দাম্পত্য কলহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান। স্বর্ণ পদক প্রাপ্ত কেপি সিস্টেম সনাতন পদ্ধতি সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিত শাস্ত্রী। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার উপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোলাইন। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামের রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2 BHK থেকে 5 BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি। নাগালের মধ্যে স্কুল, কলেজ, হসপিটাল, বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361। স্বাস্থ্য পরিষেবার এক ভরসাযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুরের ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। যে কোনো চিকিৎসার সমাধানে আপনার নাগালের মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। ইনডোর হোক বা আউটডোর, সবটাই আপনার সাধ্যের মধ্যে। অর্থোপেডিক হোক বা গাইনো, কার্ডিও, ইউরোলজি, সার্জারি, শিশু চিকিৎসা, সকল বিভাগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এই ওয়েস্টল্যান্ড নার্সিং হোমে। এছাড়াও এখানে পাচ্ছেন ডিজিটাল এক্সরে, ECG, EEG, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফির মতো সমস্ত সুবিধা। থাকছেন টেস্ট টিউব বেবি চিকিৎসা পদ্ধতির স্পেশালিস্ট ডক্টর অঞ্জন চ্যাটার্জি। আধুনিক চিকিৎসার সকল সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায়। পাচ্ছেন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। দুর্গাপুর ছাড়াও ভিন রাজ্য থেকে রোগীর চিকিৎসার জন্য আসছেন এই নার্সিং হোমে। সকল প্রকার রক্ত পরীক্ষা করা হয় এখানে। এছাড়াও প্রয়োজনে বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার সুবন্দোবস্ত রয়েছে। প্রয়োজনে আপনিও আসুন। আমাদের ঠিকানা ওয়েস্টল্যান্ড নার্সিং হোম, দুর্গাপুর রেল স্টেশনের নিকট, সাধুডাঙ্গা, দুর্গাপুর 713201। অগ্রিম যোগাযোগের জন্য ফোন করুন 9333925077, 7699131399। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখে রাকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে।
আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।